গঙ্গা সাগরে এসে জীবনে প্রথম বালির ভাস্কর্য তৈরি করল বনগাঁর 19 বছরের অতসী। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই গঙ্গাসাগরকে নিজের চোখে দেখতে এসেছিল 19 বছরের অতসী বালা। অতসী কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী, বাড়ি বনগাঁ। অতসী পুণ্যের সাগরে ডুব দিয়ে কপিল মুনি মন্দিরের পুজো দিয়েছে। জীবনে প্রথমবার গঙ্গাসাগরে এসেছে সে, তাই বাড়ি থেকে বেরোনোর আগে থেকেই আনন্দের পাশাপাশি মনের মধ্যে ছিল অনেক কিছু ইচ্ছে। শুক্রবার রাতে সে স্বপ্ন দেখে একটি বালির ভাস্কর্য তৈরি হয়েছে তার দ্বারা, আর সেই স্বপ্নকে গঙ্গাসাগরের সমুদ্র তটে এসে বাস্তবায়িত করল সে। তার কল্পনায় থাকা একটি বালির ভাস্কর্য সে তৈরি করল, আর যা দেখতে ভিড় জমালো অন্যান্য পুণ্যার্থীরা। অতসীর কথায় সবার কাছে শুনি, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই গঙ্গাসাগরকে স্বচক্ষে দেখার জন্য মা মাসি ভাই বোনকে নিয়ে গঙ্গাসাগরে পাড়ি দিই। গতকাল রাতে স্বপ্ন দেখি আমি একটি বালির ভাস্কর্য তৈরি করেছি, তাই কল্পনার মধ্যে থাকা একটি মেয়েকে গঙ্গাসাগরের সমুদ্র তটে ফুটিয়ে তুলেছি। জীবনে প্রথমবার বালির ভাস্কর্য তৈরি করলাম গঙ্গাসাগরে এসে। তবে বাড়িতে ছবি আঁকতাম, কিন্তু কখনো কারোর কাছ থেকে বালির ভাস্কর্য তৈরি করা শিখিনি। এটাই আমার জীবনের প্রথম বালির ভাস্কর্য তৈরি করা। সাগরে স্নান করে মন্দিরে পুজো দিয়েছি, জায়গাটা খুবই সুন্দর, আগত পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা ভালো। চেষ্টা করব আগামী বছরগুলোতে গঙ্গাসাগরে আবারও আসার জন্য। বালির ভাস্কর্য কি এর আগে করেছো? কোথাও কি শিখে এভাবে করলে না নিজের থেকেই দেখা? গঙ্গাসাগরে কতবার এসছো? সঙ্গে কে কে এসছে? সাগরে এসে কেমন লাগছে? কেমন স্নান করেছো? সাগরে পুজো দিয়েছো? আর কিছুক্ষণের মধ্যে নামটা প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হতে চলছে।